আমরা যাদেরকে সেলিব্রিটি মনে করি আমরা যাদেরকে আইডল মনে করি এরা আসলে এমন কিছুই না তারা মূলত শয়তানের অনুসারী শয়তানের দোসর শয়তানের পক্ষ থেকে তারা কাজ করে যাচ্ছে আমরা বুঝতে পারি না উপলব্ধি করতে পারি না আমাদের ছেলেপেলেগুলো পঙ্গপালের মতন সেই আগুনের দিকে ঝাঁপ দেয় ওরা জানে না আল্লাহর কোরআন বলেছে রব্বুল আলামিন বলেছেন আপনি যদি দেখেন যে ইন্না দিন আই আলফা যারা জমিনের মাঝে অশ্লীলতা ছড়ায় বা যারা চায় যারা এটা কামনা করে পৃথিবীর বুকে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক ফিল্লাদিন ফিদ আলী মুদুনিয়াওয়াল আফিরা ইমানদারদের মধ্যে এই অশ্লীলতা ছড়িয়ে পড়ুক এটা যারা চায় আল্লাহ তালা বলেছেন তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে কঠিন শাস্তি রয়েছে আমরা প্রথম পার্টটা দেখি সেলিব্রিটিদের আচরণটা শুধু সামনের দিকে দেখি তাদের পিছনে যান আপনি তার জীবন তার জীবনটা স্টাডি করুন এরপরে কোরআনে কারিমের দ্বিতীয় অংশটা দেখুন লাহুমা আজাবুন দুনিয়া ফিদ্দুনিয়াওয়ালা আখেরা আল্লাহ বলেছেন তাদের জন্য দুনিয়াতেও কঠিন শাস্তি আখেরাতেও কঠিন শাস্তি একজন মানুষকে আপনি যদি দেখাতে পারেন যাদেরকে আমরা কথিত সেলিব্রিটি মনে করি দেখবেন যে তাদের জীবনে কতটা সুখ আছে রব্বুল আলমিনের কাছে আমরা দোয়া করি আল্লাহ তালা আমাদের সকলের পক্ষ থেকে দরুদ এবং সালাম প্রিয় রসুল আখতার সাল্লাহ আলী আসাল্লামের কাছে আল্লাহ তালা যেন পৌঁছে দেন আমরা সবাই বলি আল্লাহ আহমিন সেই সাথে রব্বুল আলমিনের কাছে আমরা কায় মনোবাক্যে একটি দোয়া করছি সেই দোয়াটা হলো আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম যখন সর্বশেষ অসুস্থ হয়ে যান তো অসুস্থ হয়ে যাওয়ার আগে তিনি সেই মুহূর্তে বারকাত আল বাকি বাকি কবরস্থানে গিয়েছিলেন এবং সেখান থেকে যখন ফিরছিলেন তার সাথে একজন সাহাবাও ছিলেন তাল্লার রসুল সাল্লি সাল্লাম বললেন আমি আমার সেই সকল ভাইদের ব্যাপারে শঙ্কিত আমি আমার ওই সকল উম্মতের ব্যাপারে শঙ্কিত আর ভয় পাচ্ছি যখন একটার পর একটা ফিতনা তাদের উপর আসতে থাকবে বৃষ্টির পানি যেমন ফোটায় ফোটায় পড়তে থাকে সেই সময় তাদের উপর এইভাবে ফিতনা আসতে থাকবে এবং তাদের ইমান রাখাটা এতটা কষ্টকর হবে জ্বলন্ত অঙ্গার হাতে রাখা যতটা কষ্টকর সকালবেলা ইমান আসবে বিকালবেলা চলে যাবে বিকালবেলা ইমান আসবে তো সকালবেলা চলে যাবে সেই সাহাবা জিজ্ঞেস করলেন ইয়ারসুল্ল এই ভয়ঙ্কর মুহূর্তে তাহলে আমাদের ভাইয়েরা কিভাবে রক্ষা পাবেন আল্লাহ রসুল সাল্লাহ আলিহসাল্লাম বললেন তাদের রক্ষা কবচ হচ্ছে বাঁচার উপায় হচ্ছে তারা যদি কোরআন এবং সুন্নার অনুসরণ করতে পারেন কোরআন এবং সুন্নাকে যদি আঁকড়ে ধরে থাকতে পারেন তাহলে এই ফিতনা থেকে তারা রক্ষা পাবেন এজন্য আমরা রব্বুল আলমিনের কাছে দোয়া করি আয় আল্লাহ তালা ভয়ঙ্কর ফিতনার মধ্যে আমরা পতিত নানা জায়গায় নানাভাবে ফিতনা আমাদেরকে জড়িয়ে ধরেছে আমাদের সমাজকে আমাদেরকে আমাদের সন্তানদেরকে পরবর্তী প্রজন্মদেরকে আমাদের দেশকে গোটা পৃথিবীতে শয়তান আজকে এমনভাবে ফিতনায় আষ্টে জড়িয়ে ফেলেছে এই ফিতনা থেকে বের হওয়া অনেক কষ্টকর আমরা উপলব্ধি করতে পারছি যে আমাদের কখনো কখনো ইমান থাকে আবার কখনো কখনো চলে যায় আমরা যখন মসজিদে আলোচনা শুনি খোদ্বা শুনি কোরআন এবং সুন্নার কথা শুনি তখন আমাদের মনে হয় যে তাই তো এটাই হওয়া উচিত আবার যখন আমরা বাসাবাড়িতে ফিরে যাই আপন পরিবারের কাছে ফিরে যাই সমাজের মাঝে চলে যাই তখন আবার মনে হয় না একটু আটটু করলে কোনো সমস্যা নেই তখন আমাদের ই চলে যায় এই ভয়ঙ্কর অবস্থার মধ্য থেকে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা সবাই দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের সবাইকে যাবতীয় ফিতনা থেকে রক্ষা করুন আমরা সবাই বলি আমিন কারণ হচ্ছে আমি গত সপ্তাহে আপনাদেরকে একটা কথা বলেছিলাম মিনকুম ওয়্টপু ফিতেন্লা তানিনকাল্লাহদিদুলাই কব ভাই কেন আমাদেরকে কথা বলতে হবে কেন আমাদেরকে প্রতিবাদ করতে হবে কেন আমাদেরকে মানুষদেরকে বলতে হবে কেন আপনি সমাজের মাঝে ভূমিকা পালন করবেন ইমানের পথে মানুষদেরকে আহ্বান করবেন কারণ আমরা যদি চুপ থাকি আমরা যদি কোনো কথা না বলি আমরা যদি সজাগ আর সতর্ক না করি তাহলে একটা সময় এমন হবে যখন ফিতনা ছড়িয়ে পড়বে এই ফিতনা থেকে আপনি আমি আমরা কেউ রক্ষা পাব না আপনাদের মনে আছে একটি হাদিসের কথা যে হাদিস বোখারির মধ্যে এসছে বনি ইসরায়েলের এক আল্লাওয়ালা ব্যক্তির নামে এসছে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন ওই নগরকে যখন আল্লাহ রব্বুল আলমিন আদেশ দিয়েছেন উপরে ফেলার জন্য তখন জিব্রাইল আমিন বলেছিলেন রব্বুল আলমিন ওই এলাকাতে আপনার একজন প্রিয় বান্দাও আছেন যিনি সার্বক্ষণিক সব আপনার নাম তসবি পাঠ করেন আপনার গুণকীর্তন করেন এমন একটা মুহূর্ত নেই যখন আপনার থেকে সে আপনার পক্ষ থেকে তার সম্পর্ক ছিন্ন হয়ে যায় এমন কোনো মুহূর্ত নেই সবসময় সে আপনাকে স্মরণ করে আল্লা সুবাহতালা বলেছেন তাকে সহ উল্টে দাও কেন এর কারণ হচ্ছে সে আমার নাম জপে ঠিকই কিন্তু তার আশেপাশে এত অন্যায় চলছে পাপাচারে মানুষ লিপ্ত হচ্ছে তাদেরকে তো সে কিছু বলছে না যেহেতু কিছু বলছে না তার দায়িত্ব ছিল এই কারণে তাকে সহ উল্টে দাও কেয়ামতের ময়দানে ফয়সালা হবে সে কতটা ভালো করেছে কতটা মন্দ করেছে এই জন্য আমরা কিন্তু কেউ রক্ষা পাব না ফিতনার কথা বলছিলাম গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম আপনাদের মনে আছে থার্টি ফার্স্ট নাইট থার্টি ওয়ান ফার্স্ট নাইট এটা আমরা উদযাপন করতে গিয়ে কিভাবে কি করি আফসোসের বিষয় হলো আমার বিশ্বাস ছিল সারা বাংলাদেশে যাই হোক না কেন অন্তত আমাদের এরিয়াতে আমরা কিছুটা হলেও সংবরণ করতে পারবো কিন্তু এমন অনেক ভাই আমাকে জানিয়েছেন সেই রাতে তারা ঘুমোতে পারেন নাই শুধু যুবক না ছোট ছোট বাচ্চা না আমাদের অনেক ময় এই এই আয়োজনে তারা অংশগ্রহণ করেছেন এই পাপকে তারা আমন্ত্রণ জানিয়েছেন আর আমরা কিভাবে জ্বলেছি এটা নতুন করে আর বলার কিছু নাই শুধু পুলিশের কাছে রিপোর্ট এসছে বাংলাদেশের প্রায় দুই শত জায়গায় আগুন লেগে গিয়েছিল পুলিশের রিপোর্ট অনুপাতে এটা শুধু কাগজে কলমে অভিযোগ হিসাবে আসছে অভিযোগ ছাড়া আপনি হিসাব করতে পারবেন বাংলাদেশের কত জায়গায় আমরা আগুন জ্বালিয়েছি এভাবেই জাহান নামের আগুন চারপাশ থেকে আমাদেরকে ঘিরে ফেলেছে এভাবেই আমরা কোনো দিক থেকে শান্তি পাচ্ছি না আমরা আবার কি করছি আর সেই আগুনে কারা পুড়েছে আহা বোম্বিং করতে গিয়ে আতসবাজি ফাটাতে গিয়ে চার মাসের একটা বাচ্চাকে আমরা মেরে ফেলেছি এই হত্যার দায় কে নিবে তেয়ামতের ময়দানে রব্বুল আলমিনের কাছে কিন্তু আমাদেরকে দাঁড়াতে হবে যারা এই কাজ করেছেন আর আর এই কাজে যারা নীরব দর্শকের ভূমিকা পালন করেছেন তেয়ামতের ময়দানে তাদেরকে হত্যাকারী হিসাবে আল্লাহ রব্বুল আলমিন চিহ্নিত করবেন আমি যে বলেছি যে আপনাদেরকে আমাদের বলতে হবে কেন বলতে হবে এটা এই কারণে যদি না বলি কেয়ামতের ময়দানে আল্লাহ তালা বলবেন যে আমি তো তোমাকে কেবলমাত্র ইমান দিয়ে পাঠিয়েছি তুমি শুধু ইমানের উপর থাকবে এই জন্য না আশেপাশের মানুষগুলো ভালো কাজ করছে কিনা মন্দ কাজ থেকে বিরত আছে কিনা এই দায়িত্ব তোমাকে দেয়া হয়েছিল আমরা কি জবাব দেব সেই দিন আমরা ভুলে গেছি গত সপ্তাহে যখন আমরা এই দিবসগুলো উদযাপন করতে গিয়ে মরিয়া হয়ে গেলাম গুনাহের সাগরে যখন আমরা ভাসছিলাম যা খুশি তাই করছিলাম আমরা কি ভুলে গেছি মাত্র কয়েকদিন আগেও তো এমন অবস্থা ছিল একটু নিঃশ্বাসের জন্য একটু বাতাসের জন্য এক হাসপাতাল থেকে আরেক আরেক হাসপাতালে আমরা ছুটে বেরিয়েছি এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটেছি মানুষের কাছে কান্নাকাটি করেছি কেউ আমাদেরকে খাবার দেয়নি আমার ঘরবাড়িগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল লকডাউনের নামে কি ভয়ঙ্কর একটা পরিস্থিতির শিকার আমরা হয়েছি তখন আমরা আল্লাহর কাছে বলেছিলাম আল্লাহ রক্ষা করো আর সেই আল্লাহকে আমরা একটা রাতে এইভাবে ভুলে গেলাম আবার আসছে আবার আসছে আরও ভয়াবহ আকার নিয়ে আসছে যার নাম হয়েছে অমিক্রণ এখন আমরা কি করব? কোথায় যাব আমরা কেন ভাবছি না শয়তান এমনভাবে আমাদের সামনে দুনিয়াটাকে সাজিয়ে দিয়েছে আমরা এতটা নেশাগ্রস্ত হয়ে গেছি দুনিয়ার প্রতি এই নেশা আমাদের কাটছেই না অথচ দুদিন পর পর আমাদের সমাজে আমাদের পরিবারে আমাদের দেশে এমন সব ঘটনা ভয়াবহ ঘটনাগুলো ঘটছে যেখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার কথা ছিল আমরা শিক্ষা নিতে পারছি না হজরত ইউনুস আলী সাল্লা সালামের সেই জাতির চাইতেও আমরা অনেক খারাপ হয়ে গিয়েছি হজরত ইউনুস আলি সালাতুয়া সাল্লামের জাতি অপরাধে লিপ্ত ছিল কিন্তু যখন তারা বুঝতে পেরেছিলো যে আল্লাহর আজাব আসছে সবাই মিলে তারা তওবা করেছিল আল্লাহ তাদেরকে রক্ষা করেছিলেন কিন্তু আমরা আজকে তবাও করতে পারছি না আমাদের কি অবস্থা হবে সম্মানিত মুসল্লি বৃন্দ এই কথাগুলো এই জন্য বলছি যে দেখেন যখন আল্লাহর আজাব আসবে তখন আমরা কিন্তু কেউ রক্ষা পাবো না ওই চার মাসের শিশুটির কি দোষ ছিল ও কি অপরাধ করেছিল কিন্তু অপরাধ করেছে একদল আর সেই অপরাধের খেসারত দিতে হয়েছে ওই নাবালেক মাসুম বাচ্চাটা চার মাস বয়সের শিশু কেবল নয় বাংলাদেশের ঘরে ঘরে হাজার হাজার লক্ষ লক্ষ এমন রুগী আছে যারা অসুস্থ মানুষ যারা শব্দ সন্ত্রাসের শিকার যারা বড় বড় শব্দের কারণে ঘুমাতে পারেন না তাদের বুক কেঁপে উঠে হার্ট কেঁপে উঠে ওই রাতে তাদের কি অবস্থা হয়েছিল এটার দায় কে নিবে আপনি আমি তো ভেবেছি কোনো সমস্যা নেই আজকে রাত্রে একটু করলাম কিন্তু আপনি ভেবে গেছেন ভুলে গেছেন আগামীকালকে আপনার এই অবস্থা হতে পারে আপনিও রুগী হতে পারেন আপনিও হাসপাতাল অথবা বাসার বিছানায় এভাবে শুয়ে কাট্টাতে পারেন তখন আপনার আশেপাশের মানুষগুলো যদি এইভাবে উল্লাসে মেতে উঠে আপনার কেমন লাগবে মনে রাখবেন আমরা আজকে যা করব। আগামীকালকে তারই খেসারত আমাদেরকে দিতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে পাপ থেকে পাপাচার থেকে রক্ষা করুন আমরা সবাই বলি আমিন সম্মানিত ভাইরা আমার এবং বোনেরা আমার দেখেন যে কথা বলছিলাম অমিক্রণ হানা দিয়েছে আবার নতুন করে আমাদের দেশ সহ সারা বিশ্বের মাঝেই আমরা জানি যে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে গেছে ইতিমধ্যে অনেক ভাইরা অনেক বোনেরা আক্রান্ত হয়েছেন আমাদের অনেক মুসল্লি ভাইরা আছেন সপরিবারে আক্রান্ত হয়েছেন আবার আসছে এখনও সময় আছে আমরা যদি আল্লাহর কাছে কায় মনোবাক্যে তওবা করি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি আল্লাহ রব্বুল আলমিনের কাছে যদি কান্নাকাটি করি হতে পারে রব্বুল আলমিন আমাদেরকে মাফ করে দিবেন আর সেই সাথে আমি বলবো যে এখন থেকে আসুন আমরা একটু সাবধানতা অবলম্বন করার চেষ্টা করি একদিকে আমরা আল্লাহর কাছে দোয়া করব তওবা করব। ইস্তিকফার করব ক্ষমা প্রার্থনা করব আরেক দিকে বিশেষ করে কিছু বিষয় আমরা মেনে চলার চেষ্টা করব। যেমন মাস্কের ব্যাপারটা বলতে হয় যে মাস্ক এভাবেও আমরা যেই দেশে বসবাস করি দেখেন আমাদের দেশে এত ধুলোবালি এত ময়লা আবর্জনা এভাবেও আমাদের আসলে মাস্ক পরা উচিত আর শীতের দিনে ধুলোবালি বেশি ওড়ে আমরা জানি এই কারণে আমরা নিজেদেরকে রোগ থেকে রোগবালাই থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য আল্লাহর কাছে তবা ইস্তেকফার ক্ষমা প্রার্থনা দোয়া করব পাশাপাশি আমরা চেষ্টা করব। আর সেই চেষ্টার একটা মাধ্যম হচ্ছে মাস্ক আমরা সবাই ইনশাআল্লাহ তালা মাস্ক ব্যবহার করব। আমরা সবাই রাজি আছি ইনশাল্লাহ লা আমরা নিজেরাও আক্রান্ত হব না অন্যকেও আমরা ক্ষতিগ্রস্ত করব না ইনশাল্লাহ তালা এক্ষেত্রে একটু আমি আপনাদের কাছে দোয়া চেয়ে নিচ্ছি অনেক ভাই এবং বোনেরা আক্রান্ত আছেন করোনা ভাইরাসে অনেকে হসপিটালাইজড হয়েছেন আল্লাহ তালা যেন সবাইকে সুস্থতা দান করেন আমিন বিশেষ করে আমাদের এ মসজিদের সাবেক সভাপতি আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ভাই অনেকের মুরব্বী বিচারপতি মোহাম্মদ মমতাজউদ্দিন আহমদ সাহেব সাবেক বিচারপতি তিনি অসুস্থ হসপিটালে আছেন আপনাদের কাছে দোয়া চেয়েছেন সাবেক প্রকৌশলী মোহাম্মদ কবির আহমদ ভুইয়া তিনিও অসুস্থ আছেন আপনাদের কাছে দোয়া চেয়েছেন আমাদের আরেক মুসল্লি ভাই তার শাশুড়ি আইসিউতে আছেন হেলেনা বেগম তিনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন এমন অসংখ্য ভাই বোনেরা আপনাদের কাছে দোয়া চেয়েছেন আমরা সবাই সবার জন্য দোয়া করি আনুষ্কা নুর আমিন অসুস্থ দোয়া চেয়েছেন আল্লাহ তালা সবাইকে সুস্থতা দিয়ে ধন্য করুন আবার তারা আমাদের মাঝে ফিরে আসুন আমরা সবাই বলি আমিন আর পাশাপাশি সবাই আমরা সাবধানতা অবলম্বন করব মাস্কবিহীন চলাফেলা করব না এবং মসজিদে যখন আসব মাস্ক পরিধান করে আসবো ইনশা তালা আমি যে কথা বলতে চাই সেটা হলো গত সপ্তাহের আলোচনার ধারাবাহিকতায় যে শয়তান আমাদের চারপাশে এভাবে আগুন লাগিয়ে বসে আছে আমাদেরকে সে পঙ্গপাল মনে করে পঙ্গপাল যেভাবে আগুনের দিকে ঝাঁপ দেয় সে তো আর বুঝে না যে ওখানে গেলে সে পুড়ে যাবে তো শয়তান আমাদের সেরাতে মুস্তাকিমের এই পথের মধ্যে আগুন লাগিয়ে বসে আছে এবং বিশেষ করে আমাদের যারা তরুণ আমাদের যারা যুবক যুবতী যারা মনে করে যে এখন আমি যা খুশি তাই করতে পারি এদের জন্য হলো শয়তান বেশি উদ্গ্রীব কারণ তাদেরকে যদি নষ্ট করে দেওয়া যায় তাদেরকে যদি বিপথে নিয়ে যাওয়া যায় তাহলে আগামী প্রজন্ম নষ্ট হয়ে যাবে এই কারণে শয়তান ওই আগুনগুলো লাগিয়েছে নানাভাবে আমাদের ছেলেমেয়েরা বুঝতে পারে না উপলব্ধি করতে পারে না তারা তার কারণে যৌবনের কারণে তারা সেই সকল আগুনে ঝাঁপ দেয় ঝাঁপ দেওয়ার পরে তারা উপলব্ধি করে যে আমরা সব হারিয়ে ফেলেছি আমরা যদি বুঝতে পারি যে শয়তান কোন কোন জায়গায় আগুন লাগিয়েছে কি কি আগুন সে লাগিয়েছে তাহলে অন্তত পক্ষে নিজেকে বাঁচাবার জন্য কিছুটা হলেও আমরা চেষ্টা করতে পারব সেই আলোকে আমি গত সপ্তাহে আপনাদের সাথে একটা আলোচনা শুরু করেছিলাম যে যুবকরা কি কি কারণে বিপথে চলে যায় কয়েকটা রাস্তা শয়তান তৈরি করে দিয়েছে সেই রাস্তা সম্পর্কে আমরা সজাগ হব আমরা নিজেরা এবং আমাদের সন্তানদেরকে সজাগ করার চেষ্টা করবো বিদাউ ফি আজ দাওয়াজ এর মধ্যে গত সপ্তাহে একটা কথা বলেছিলাম যে আমাদের ছেলেমেয়েগুলো বিশেষ করে যারা তরুণ হয় কি তারা করোনা কোনো কারণে অনেকের অনেককে তারা আইডল মনে করে অনেককে তারা সুপার স্টার মনে করে এবং তারা হয় কি তারা কী করে ওইটা দেখে তারা মনে করে এটাই হচ্ছে আমার জীবন এবং তাদের মতন হওয়ার চেষ্টা করে তাদের মতন হতে গিয়ে যারা বিভিন্ন ধরনের যাদেরকে আইডল মনে করে সুপারস্টার মনে করে স্বপ্নের নায়ক নায়িকা মনে করে তো ওদেরকে ফলো করতে গিয়ে আমাদের সন্তানগুলো বিপথে চলে যায় কয়েকদিন আগে আমরা পত্রিকায় পেয়েছিলাম যে একটা ছেলে একটা সিনেমা দেখেছিল এবং সিনেমা দেখার পরে তার মনে হয়েছিল যে নায়ক যেভাবে মানুষকে হত্যা করে সে সেইভাবে সেই কাজটা করবে এবং সেই ছেলে মাত্র কিশোর বয়সে চোদ্দ বছর বয়সে বা পনেরো বছর বয়সে সে এই বয়সে প্রায় আঠারোটার মতন খুন করে ফেলেছে এবং খুন করে সব রেল লাইনে লাশগুলো ফেলে দিত হয় ছাদে গিয়ে খুন করতো অথবা রাতের বেলা ট্রেনের ভিতরে ঢুকে খুন করে ফেলত এটা তার নেশায় পরিণত হয়েছিল কারণ সে এটা সিনেমা দেখে শিখেছিল অর্থাৎ তার কাছে মনে হয়েছিল যে সিনেমাতে যে নায়ক যেই কাজটা করে এই কাজটা আমি যদি করতে পারি তাহলে আমিও নায়ক হয়ে যাব এমন অসংখ্য লক্ষ লক্ষ ঘটনা আমাদের চোখের সামনে আছে যে আমাদের সন্তানগুলো যাদেরকে আইডল মনে করে তাদের জীবনের গভীরতা তারা যেহেতু তালাশ করে না স্ক্রিনের সামনে তারা যা দেখে এটা কি তারা বাস্তবতা অনুধাবন করে মনে করে তারা তাদের ফলোয়ার হয়ে যায় এবং তারা যা করে আমাদের সন্তানগুলো তাই করার চেষ্টা করে যে কারণে একটা পর্যায়ে দেখা দেখা যায় যে আমাদের সন্তানগুলো নষ্ট হয়ে গেছে তাদেরকে আমরা আর ফেরত পাচ্ছি না আর এই ক্ষেত্রে আমাদের অভিভাবক যারা আছেন তাদের অনেক বড় গুরুদায়িত্ব হলো আপনার সন্তান কী করে না করে আপনার সন্তান কোথায় যায় আপনার সন্তান রাতের গভীরে আপনি যখন ঘুমিয়ে থাকেন তখন তার রুমে বসে সে আসলে কোথায় চ্যাটিং করছে কার সাথে চ্যাটিং করছে সে কি দেখছে না দেখছে এই ব্যাপারে আপনাকে দৃষ্টি রাখতে হবে তার হাতে যে মোবাইল ফোনটা আছে এই মোবাইল ফোনটা সে কিভাবে ব্যবহার করে এই ব্যাপারে আপনাকে দৃষ্টি রাখতে হবে নয়তো আপনি যদি এইভাবে ছেড়ে দেন দুনিয়াতেও আপনাকে ভুগতে হবে আখেরাতেও আপনাকে ভুগতে হবে আল্লাহ তালা আমাদেরকে সবাইকে হিফাজত করুন আমরা সবাই বলি আমিন তো আমি আজকে আমার যুবক এবং যুবতীদের উদ্দেশ্যে বলবো যে তোমরা যাদেরকে সেলিব্রিটি মনে করো তোমরা যাদেরকে আইডল মনে করো তোমরা যাদেরকে তোমাদের স্বপ্নের মানুষ মনে করো তাদের লাইফ স্টাইল যদি তোমরা দেখো তাহলে দেখবা যে সেখানে তারা এমন কিছু কাজ করে এবং এই সকল কাজ করে তারা কখনো কখনো এটা নিয়ে তারা গর্ববোধ করে তারা এটা নিয়ে খুব প্রাউড ফিল করে তা আমাদের সন্তানগুলো যেহেতু এগুলো দেখে তারাও এগুলো করতে চায় কিন্তু আসলে কোরআন এবং সুন্না কি বলেছে এই ব্যাপারে তোমাদের জানা উচিত কারণ একজন মুসলিম হিসাবে মুসলিমা হিসাবে তোমার কিছু দায়িত্ব আছে তোমার কিছু কর্তব্য আছে আল্লাহ প্রদত্ত কর্তব্য রসুল আলী আলীউসাল্লাম তোমাদেরকে বলে দিয়েছেন যে তুমি কি করতে পারবে আর কি করতে পারবে না তোমার স্বপ্নের নায়ক যদি কাউকে হতে হয় তোমার তুমি যদি কারো ফলোয়ার হতে চাও তাহলে তিনি হচ্ছেন একমাত্র মোহাম্মদুর রসুল সাল্লাহ আলী তার স্টাইল তোমাকে দেখতে হবে যদি তুমি জীবনে সফলতা পেতে চাও তাহলে তার লাইফ তোমাকে অনুসরণ করতে হবে অনুকরণ করতে হবে তাহলে তুমি দুনিয়াতে সফল হবে আখিরাতেও সফল হবে কিন্তু যদি তুমি এই কথিত সেলিব্রিটিদের পিছনে পড়ো তাহলে তোমার কী কী বিপদ হবে আমি তোমাকে বলে দিচ্ছি যেমন এমন অনেক সেলিব্রিটি নামধারী যারা আছেন ওয়ার্ল্ড ওয়াইড গোটা বিশ্বের মধ্যে তাদের কিছু আচরণ সম্পর্কে আমি তোমাদেরকে বলে দেই। এর মধ্যে এমন অসংখ্য সেলিব্রিটি নামধারী ব্যক্তিবর্গ আছেন যারা ব্যক্তি জীবনে মাদক এটা লুকো ছাপার কিছু না এটা আমরা দেখি যে সবাই কোনো না কোনোভাবে মাদকে জড়িয়ে আছে অথচ হাদিসের মধ্যে কি আসছে ওটা দেখে আমাদের ছেলে মেয়েরা এখন মাদকে জড়িয়ে পড়ে কিন্তু হাদিসে কি আসছে রাসুল সাল আলী বলেছেন কুল্লু মুস্কিরিন হারাম ওয়ামান শারিব আল খমরফি দুনিয়া ফামাতা ওয়াহুয়া ইউমিনুহা লাম ইয়াতুব লাম ইয়াশরুব ফিল আখিরা কঠিন একটা কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাবারে মাদকতা তৈরি করে নেশা তৈরি করে সেটাকে হারাম করে দিয়েছেন এখন তুমি তো কাউকে দেখে তুমিও মাদকাসক্ত হচ্ছ অনেক সময় বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে মাদকাসক্ত হচ্ছ তুমি ভাবছো যে অমুক খায় তমুক খায় আমি খেলে সমস্যা কি সমস্যা কি এবার জেনে নাও আল্লাহ রসুল সাল্লিয়াল্লাম বলেছেন কেউ যদি মাদকাসক্ত অবস্থায় জীবন জীবনযাপন করে এবং সে যদি এমত অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে কেয়ামতের ময়দানে আল্লাহ তালা তাদের তাকে মাদকাসক্ত অবস্থায় উঠাবেন এবং জাহান্নামে নামে ওই মাদক বানিয়ে অর্থাৎ ভয়ঙ্কর পুঁজ রক্ত এগুলাকে মিশ্রণ করে তাকে খাইয়ে দেওয়া হবে এটা একটা ভয়ঙ্কর শাস্তি হবে তার জন্য এবং আরো বড় কথা হলো যে সে তওবা করে মৃত্যুবরণ করতে পারবে না আর তৃতীয় বিষয়টা হলো যে আল্লাহ সুবাহ তাকে হাউজে কাউসারের পানি পান করাবেন না কেউ যদি কেয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করতে না পারে তাহলে সে বুঝতে হবে তার জান্নাতে যাবার অধিকার নেই সে তার জান্নাতে যাবার অধিকারকে হারিয়ে ফেলেছে তা আমার অনেক তরুণ তরুণী এমন আছে যে যারা হেলায় খেলায় মাদককে গ্রহণ করে প্রথম ছোটোখাটো বিষয় নিয়ে গ্রহণ করে এবং এইটার জন্য মূলত আমরা দায়ী আমাদের অভিভাবক যারা আছেন আপনারা দায়ী কিছু মনে করবেন না আপনি যখন সিগারেট খান আপনার ছেলের সামনে মেয়ের সামনে সিগারেটটা ধরাচ্ছেন সিগারেটটা খাচ্ছেন ধোয়া উড়াচ্ছেন তখন আপনার ছেলে ভাবে যে বাবা এইভাবে সিগারেট খায় নিশ্চয়ই সিগারেটের মধ্যে ভালো কিছু আছে কারণ প্রথম তো সে আপনাকে ফলো করে তা আপনার কাছ থেকে লুকোচুরি করে আপনার পকেট থেকে সিগারেটের প্যাকেট থেকে চুরি করে একটা দুইটা খাওয়ার অভ্যাস করে এরপরে সে বন্ধুদের সাথে খেতে শুরু করে একটা পর্যায়ে সিগারেট খাওয়ার পরে মনে হয় যে এটা তো খাইলাম এটা তো বুঝলাম এটার মধ্যে কী আছে এবং সিগারেটের যত ধরন আছে সবগুলোই তারা একটা সময় অ্যাপ্লাই করে এরপরে মনে করে এরপরে আর কি আছে এই যে দেখেন রাস্তাটা কিন্তু আপনি দেখিয়ে দিলেন আপনারা অনেকে মনে করতে পারেন যে আসলে আমি তো ধূমপান করেছি আর কিছু খাইনি কিন্তু আপনি জানেন না যে আপনার অগোচরেই আপনি আপনার সন্তানকে একটা খারাপ পথের দিকে আপনি আসলে অগ্রসর করে দিচ্ছেন আপনার অজান্তে কারণ আপনি হয়তো সিগারেট পর্যন্ত ছিলেন কিন্তু যুগ পাল্টে গেছে আপনাকে বুঝতে হবে এই যুগের সন্তানরা এখন শুধু সিগারেট নিয়ে সন্তুষ্ট থাকে না তারা রীতিমতো মাদক নিয়ে তারা এখন গবেষণা করে কোন মাদকে কত শান্তি এবং এখন গবেষণা করতে করতে এমন পর্যায়ে গেছে যে একটা মাদক তারা গ্রহণ করলে বুঝতে পারে এখন একটা মাদক আসছে নামটা ভুলে গেছি ওই মাদক গ্রহণ করলে এখন তারা আর কি মৃত্যুকে আলিঙ্গন করতে পারে কোথায় চলে গেছে তো প্রথম কিন্তু পথ আপনি দেখিয়ে দিচ্ছেন এটার জন্য আপনাকে আফসোস করতে হবে তাই যারা আমার সম্মানিত এরা আছেন মুরব্বীরা আছেন যারা এখনো পর্যন্ত সিগারেট ছাড়তে পারেননি আল্লাহর বসতে এটা আপনারা ত্যাগ করুন এটা হলো প্রথম আপনাদের দায়িত্ব কর্তব্য কোনো দিক থেকে কেউ প্রমাণ করতে পারবেন না যে সিগারেট খাওয়া জায়েজ কেউ যদি জায়েজ বলেন আসুন আমাকে বুঝিয়ে দিন যে কিভাবে জায়জ ওয়ালা মধ্যে বলেছেন তুমি তোমার নিজেকে ধ্বংস করে দিও না সিগারেট খেলে শরীরের ক্ষতি হয় না পৃথিবীর কেউ আজ পর্যন্ত বলেছেন বলে আমার জানা নাই বরং যেই সিগারেটটা আপনি কিনতে যাচ্ছেন ওই প্যাকেটে লেখা আছে যে ধূমপান মৃত্যু ঘটায় হৃৎপিণ্ডের ক্ষতি করে তো এইটা জেনে শুনে আপনি কেন বিষপান করছেন আপনি তো আত্মহত্যার সামিল এমন একটা কাজ করছেন কিভাবে এটা জায়েজ হতে পারে তুসরিফু ইনাহুলাই ওব্বুল মুসরিফিন আল্লাহরুল আলামিন বলেছেন খবরদার অপচয় করো না আপনি তো আসলে কোটি কোটি টাকা জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছেন সিগারেট খাচ্ছেন মানে আপনি তো টাকা পুড়িয়ে শেষ করে দিচ্ছেন আপনি তো অপচয় করছেন ঠিক এমনি করে কোনোভাবেই এটাকে আমরা জায়েজ বলতে পারবো না সিগারেট হারাম আপনি সব দিক থেকে নিজের ক্ষতি করছেন আপনি আপনার নিজেকে ধ্বংস করে দিতে পারেন না আল্লাহ আপনাকে এই অধিকার দেন নাই অনেকে মনে করেন সিগারেটের মাধ্যমে চিন্তার প্রসারতা আসে অনেক ক্রিয়েটিভ চিন্তা করা যায় এটা একেবারে ভুয়া শয়তান আপনাদের সামনে এগুলো সাজিয়ে দিয়েছে আপনি চিন্তা করতে চান আপনি নামাজে দাঁড়ান নামাজ পড়েন চুপ করে থাকেন দেখবেন যে কত ভালো ভালো চিন্তা আপনার মাথায় ঢুকেছে শয়তানের কাজই তো শয়তানই করা ও শয়তানি বিষয়গুলো আপনারা আমার সামনে সুন্দর করে সাজিয়ে দেবে এটা হলো শয়তানের ওয়াদা লা লা আজমাইন ফিল আরদি সে বলেছে দুনিয়াটাকে আমি সুসজ্জিত করে উপস্থাপন করব। মন্দ মন্দ বিষয়গুলোকে সে আমাদের সামনে উপস্থাপন করবে সুন্দরভাবে আমাদের এই সুন্দরের পিছনে ছুটলে চলবে না বরং আসল জিনিস আমাদেরকে তালাশ করতে হবে আল্লাহ তৌফিক দান করুন আমি তো যারা মুরব্বী আছেন মনে কিছু নিমেন না মেহরবানি করে আপনাদেরকে আল্লাহর জন্য ভালোবাসি তাই কথাগুলো বলছি আপনি নিজে ধূমপান ত্যাগ করুন এরপরে সন্তানকে আপনি ভালো করে ধরুন সে যেন কোনোভাবে কোনো ধরনের এ জাতীয় এ জাতীয় কোনো ধরনের অপরাধে জড়িয়ে না যায় সেদিকে আপনি খেয়াল করুন আল্লাহ তা অফিক দান করুন আমিন কারণ হাদিসের মধ্যে আসছে লাশরবুল হম ফা ইন্নাহা ইফতাহ শাররিন খবরদার মাদকের ধারের কাছে যেও না কারণ একবার যদি তুমি মাদক গ্রহণ করো তাহলে এ তোমার সমস্ত অনিষ্টতার দরজা খুলে দিবে যতগুলো বড় বড় হত্যাকাণ্ড ঘটে যত ভয়াবহ ঘটনাগুলো আমাদের লোমহর্ষক ঘটনাগুলো আসে দেখা যায় এই ঘটনাগুলো যারা ঘটায় তার আগে তারা মাদক গ্রহণ করে এটা এটা হতে পারে সে মদ খায় হতে পারে এখন কত কিছু বের হয়েছে সবগুলো নামও জানি না এগুলো কিছু একটা খেয়ে তারপরে তার ভেতরে যখন চিন্তার আমূল একটা পরিবর্তন ঘটে তখন সে যা খুশি তাই করে বেড়ায় আপনারা জানেন পবিত্র কোরআনুল করিমের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন একটা ঘটনা উল্লেখ করেছেন হারুত এবং মারুতের ঘটনা হারুত এবং মারুতের সেই ঘটনার মধ্যে যেটা উল্লেখ করা হয়েছে যে সেই সময়ে দুজন ফেরেস্তা তারা বলছিলেন যে সমাজের মানুষ অন্যায় করে এটা কিভাবে তারা করে আল্লাহ রব্বুল আলমীন তাদেরকে এতটা সম্মানিত করেছেন তো আল্লাহ রব্বুল আলমিন পরীক্ষা করার জন্য সেই দুইজনকে সেই দুইজন ফেরেশতাকে তারা আল্লা তালা মানবীয় গুণ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন আর সেই সাথে একজন নারীকে পাঠিয়েছেন একজন নারী একদিন যায় দুই দিন যায় তিন দিন তাদের সামনে দিয়ে যখন যাতায়াত করে একটা পর্যায়ে তারা তার প্রতি আসক্ত হয়ে পড়ে তা আসক্ত হওয়ার পরে সেই নারী বলল যে ঠিক আছে আমি তোমাদের কাছে আসব। শর্ত হলো যে তোমার তোমাদেরকে একটা বাচ্চা হত্যা করতে হবে তো তারা বললেন এটা কিছুতেই সম্ভব না এটা নিষেধ করা যাবে না আবার আরেক দিন বললো যে ঠিক আছে আমি তোমার কাছে তোমাদের কাছে আসব তবে শর্ত হলো যে তোমাকে এই পাপ কাজ করতে হবে তারা বললেন যে না এটাও সম্ভব না করতে পারবো না আরেক দিন এসে বললো যে ঠিক আছে তার কিছুই করতে হবে না একটা কাজ করো এই যে এখানে কিছু পানি আছে এই পানি তোমরা পান করো তাহলে কিছুটা মাদকাসক্ত হবে এটা তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমাদের কাছে আসব। তারা ভাবলেন যে ওই তুলনায় এটা তো ছোটোখাটো বিষয় ওনারা সেটা গ্রহণ করলেন স্বাভাবিকভাবেই নেশাগ্রস্ত হয়ে পড়লেন তারপরে একে একে সবগুলো অপরাধ তারা করলেন এটা একটা ঘটনার মধ্যে উল্লেখ করা হয়েছে সনদগুলো নিয়ে কিছু কথা আছে কিন্তু মূল শিক্ষণীয় ব্যাপার যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে দেখুন মাদক এত ভয়াবহ জিনিস সেটা বোঝা যায় না কিন্তু যারা মাদক গ্রহণ করে এরপরে বোঝা যায় যে তারা কোথায় চলে যাচ্ছে তো আমাদের সন্তানগুলো আসলে এই সেলিব্রিটিদের মাদক গ্রহণের বিষয়গুলো মাথায় নিয়ে তারাও একটা পর্যায়ে মাদক আসক্ত হওয়ার চেষ্টা করে খবরদার এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবে তোমরা আল্লাহ তোমাদেরকে হেফাজত করো না আমিন দ্বিতীয় যে বিষয়টা তারা দেখে যে সেলিব্রিটিরা অমুক জায়গায় যায় তমুক জায়গায় যায় তারা এটা করে সেইটা করে নাচ গান মজ মাস্তি ইত্যাদি ইত্যাদি করে তারা আর কি সব কিছু করে বেড়ায় তো এগুলো তাদের কাছে আসতে থাকে তারা এখন তো তাদের প্রত্যেকের হাতে মোবাইল আছে তারা এই মোবাইলের কল্যাণে সব তারা দেখে দেখার পরে তাদের মধ্যেও চিন্তা আসে যে আচ্ছা ওরা যদি এটা করতে পারে তাহলে আমরা এটা করতে পারবো না কেন তখন তারা ওই সেলিব্রিটিদের মতন আচরণ করতে গিয়ে বিভিন্ন বাগানে খালে বিলে নদী নালায় কত জায়গা আছে ওই সমস্ত জায়গায় এবার তারা হাঁটা চলা শুরু করে দেয় তো এরপরে যেটা হয় সেটা হলো যে তারা একটা পর্যায়ে বুঝতে পারে যে আমরা কি করলাম কিন্তু তখন অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটে যায় যেটা আমাদের আশেপাশেও এমন অনেক দুর্ঘটনা ঘটেছে আমরা জানি কলা বাগানের ঘটনা এমন অনেক ঘটনা আছে আল্লাহ রবুল এই ক্ষেত্রে যুবকদেরকে কী বলেছেন সমস্ত মানুষদেরকে কী বলেছেন ইন্দালী আলফাফিল্লাদ আলীম ফিদ্দুনিয়াওয়াল আখেরা আমরা যাদেরকে সেলিব্রিটি মনে করি আমরা যাদেরকে আইডল মনে করি এরা আসলে এমন কিছুই না তারা মূলত শয়তানের পদাঙ্ক অনুসরী শয়তানের দোসর শয়তানের পক্ষ থেকে তারা কাজ করে যাচ্ছে আমরা বুঝতে পারি না উপলব্ধি করতে পারি না আমাদের ছেলেপেলেগুলো পঙ্গপালের মতন সেই আগুনের দিকে ঝাঁপ দেয় ওরা জানে না আল্লাহর কোরআন বলেছে রব্বুল আলমিন বলেছেন আপনি যদি দেখেন যে ইন্নাল্লা দিন ওখাই বুন আলফা হিসা যারা জমিনের মাঝে অশ্লীলতা ছড়ায় বা যারা চায় যারা এটা কামনা করে পৃথিবীর বুকে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক ফিল্লাদিন আমান উল্লাহমাদ আলী ফিদ্দুনিয়াওয়াল আফিরা ইমানদারদের মধ্যে এই অশ্লীলতা ছড়িয়ে পড়ুক এটা যারা চায় আল্লাহ তালা বলেছেন তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে কঠিন শাস্তি রয়েছে আমরা প্রথম পার্টটা দেখি সেলিব্রিটিদের আচরণটা শুধু সামনের দিকে দেখি তাদের পিছনে যান আপনি তার জীবন তার জীবনটা স্টাডি করুন এরপরে কোরআনে কারিমের দ্বিতীয় অংশটা দেখুন লাহুম আজামুন আলিমন ফিদ্দুনিয়াওয়ালা আখেরা আল্লাহ বলেছেন তাদের জন্য দুনিয়াতেও কঠিন শাস্তি আখেরাতেও কঠিন শাস্তি একজন মানুষকে আপনি যদি দেখাতে পারেন যাদেরকে আমরা কথিত সেলিব্রিটি মনে করি দেখবেন যে তাদের জীবনে কতটা সুখ আছে কাউকে আপনি খুঁজে পাবেন না ইল্লা মাশাআল্লাহ আল্লাহ যারা এগুলো থেকে ফিরে এসছেন তওবা করেছেন ভিন্ন কথা কিন্তু এ ছাড়া আপনি কাউকে পাবেন না যারা স্ক্রিনের সামনে অনেক কিছু বলেন স্ক্রিনের পিছনে যান দেখবেন যে তার জীবনে কোনো শান্তি নাই হতে পারে না এটা আল্লাহ তালা পবিত্র কুরআনুল করিমের মধ্যে বলেছেন লাহুম লাউম আলিমুন আলীমন ফিদ্দুনিয়াওয়াল আখের এই জন্য আমি আমার যুবকদেরকে বলবো যে তাদের আচরণ দেখেই আপনারা তাদের মতন আচরণ করবেন না তাহলে ভয়াবহ পরিণতির দিকে আমাদের এগুতে হবে আমাদের দুনিয়াতে কোনো শান্তি থাকবে না আখিরাতের শান্তি তো থাকবেই না আল্লাহ তালার পক্ষ থেকে আজাব আর গজব আমাদের জন্য নেমে আসবে যে গজবের ব্যাপারে আল্লাহ তালা বলেছেন আলিম কঠিন কষ্টদায়ক বলতেও পারবেন না সহ্য করতে পারবেন না ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলবে কাকে বলবেন আপনি কাকে বুঝাবেন দেখবেন এই আচরণগুলো এই জন্য হচ্ছে আপনার সাথে অথবা এমন একটা কঠিন সমস্যায় আপনি পড়ে গেছেন আপনি আগে যা করে এসছেন এটার খেসারত আপনাকে দিতে হচ্ছে আল্লাহর কালাম বলে দিয়েছে রব্বুল আলমিন এই জন্য আমাদেরকে যেটা বলেছেন আপনি দেখবেন আপনার চোখের সামনে এমন সব ঘটনা ঘটছে দেখতে মনে হয় রঙিন দুনিয়া দেখতে মনে হচ্ছে সব আজকে রঙিন হয়ে গেছে দেখতে মনে হচ্ছে শান্তির কোনো শেষ নাই এবার বর্ষবরণ উপলক্ষে বেইজিংয়ে একটা বিশাল আয়োজন তারা করেছে জাপানে আয়োজন করে গোটা বিশ্বের বড় বড় জায়গায় আয়োজন করে অস্ট্রেলিয়া শুরু করে কিন্তু আপনি খোঁজ নিয়ে জানেন জাপানে আত্মহত্যার জন্য একটা এলাকাকে এখন ঘোষণা করা হয়েছে যে ভাই তোমরা যেন তেন জায়গায় এখন আর আত্মহত্যা করতে যেও না তোমরা এই এলাকায় গিয়ে মরো ওইখান থেকে আমরা তোমাদের লাশ সরিয়ে ফেলবো একটা মানুষ কখন আত্মহত্যা করে এটা ভাবেন আমরা যেখানে জীবন চাই সেখানে তারা মরণ কামনা করে ওদের কি অর্থের অভাব আছে ওদের কি বৃত্ত বৈভবের অভাব আছে একটা পর্যায়ে ওরা কি উপলব্ধি করতে পারে যে না ভাল লাগছে না সব শেষ এগুলো আসলে কিছুই না এই দুনিয়া আসলে কিছুই না তাহলে কি করব এখন মরে যাব একটা মানুষ যদি শান্তিতে থাকে তাহলে সে তো আত্মহত্যা করবে না কেন চীনে এত বেশি আত্মহত্যা হয় কেন জাপানে এত বেশি আত্মহত্যা হয় কেন উন্নত বিশ্বের মানুষগুলো মরতে চায় নিজে আত্মহত্যা করে মরতে চায় লিখে যায় ইদানিং আবার একটা মেশিন আবিষ্কার করা হয়েছে যে আপনি যদি নিজেকে মেরে ফেলতে চান আত্মহত্যা করতে চান খুব সহজে আপনি এখন আত্মহত্যা করতে পারবেন এক মিনিটের মধ্যে আপনি মরে যাবেন এটা কোন প্রেক্ষাপটে এই মেশিনের আবিষ্কার হলো একটু ভাববেন চিন্তা করুন মানুষের মনে শান্তি নাই যাদেরকে আমরা মনে করি যে এদের শান্তির অভাব নাই এটা আসলে একটা এটা একটা সুন্দর প্যাকেটে মোড়ানো ব্যবস্থা প্যাকেটের ভিতরের অবস্থা ভালো না এটা আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ সব হান করিম এই জন্য মুসলমানদেরকে বলেছেন ওয়ালা তারকানু ইদিনু ইদিন যারা পৃথিবীতে জুলুম করে যারা পৃথিবীতে আল্লাহকে মানে না যারা কুফুরি করে এদের চাক তাদের অবস্থা দেখে তাদের পিছনে পড়ে যেও না যদি তাদের অনুসরণ করো তাহলে আগুন তোমাকে স্পর্শ করবে আগুন তোমাকে স্পর্শ করবে সুরা হুদের একশো তেরো নম্বর আয়াত আল্লাহ রবুল্লা আলমিন আরো বলেছেন এটা আজকে থেকে নয় আগে থেকে হয়ে আসছে সমাজের নানা জায়গায় বিভিন্ন নবী রসুলগণের সময়ও যে যারা নবী ছিলেন রসুল ছিলেন তারা তো স্বাভাবিকভাবে যেটা মৌলিক যেটা বাস্তবতা সেটাই তারা সেইভাবে জীবনযাপন করতেন কিন্তু আমরা দেখে আসছি কোরআন যেটা বলে ইতিহাস যেটা বলে সেটা হলো সেই সমাজের যারা ইসলাম মানত না নবী রসুল মানত না এরা এদের জীবনটাকে উপভোগ্য করে সাজাবার চেষ্টা করতো রসুলসল্লু আলী ওসাল্লামের সময়ও তাই হয়েছে সাহাবায়িকারা মাঝমাইন কষ্ট করছেন নির্যাতনের শিকার হচ্ছেন তারা আল্লাহর রসুলের দরবারে পড়ে আছেন না খেয়ে পড়ে আছেন কিন্তু যারা কুফফার যারা ইসলাম মানে না যারা দিন মানে না যারা প্রতিনিয়ত চেষ্টা করে দিনকে অপমানিত করার জন্য এদের জীবনযাপন অন্যরকম তো অনেক সময় নানা ধরনের মুসলমানদের মধ্যে একটু চিন্তা আসে যে ওরা কত ভালো আছে হৈহুল্লুর করে হ্যাঁ মজ মাস্তি ফুর্তি করছে আমরা এগুলা করতে পারছি না আল্লাহ রব্লাহ আলম না আয়াত কারিমা না নাজিল করেছেন বলেয়া গোর রান নাকা তাকাল্লোবল্লা ফার ও ফিল বি জমিনের মাঝে যারা কুফুরি করে জীবন জীবনযাপন করছে হে মোহাম্মদ সাল্লাহ ওয়ালাইসাল্লাম তারা যেন আপনাকে ধোকায় ফেলতে না পারে এর মানিটা হচ্ছে গোটা মুসলিম জাতিকে ইমানদারদেরকে আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিয়েছেন যে তাদের ওই বিত্ত বৈভব ঐশ্বর্যপূর্ণ জীবন দেখে তুমি ধোকায় পড়ে যেও না মনে করো না ওখানেই সব কিছু আছে তারা যা করে এটাই মনে হয় শান্তি না শান্তি আরেক জিনিস শান্তি আরেক জিনিস এটা টাকা দিয়ে কেনা যায় না এটা অর্থ দিয়ে দুনিয়া দিয়ে আপনি নিতে পারবেন না এটা মনের বিষয় আল্লাহ রব্বুল আলমিন যদি আপনার হৃদয়ের প্রাচুর্যতা দান করেন চাইতে বড় প্রাচুর্য বান আর কেউ হতে পারে না আর আপনার হৃদয় যদি রেনা না থাকে আল্লাহ রসুল বলেছেন আল ঘণা নাস ধনাঢ্যতা মূল ধনাঢ্যতা হচ্ছে হৃদয়ের ধনাঢ্যতা কেউ যদি মনে করে যে আমি ধনী তা আপনার হৃদয় ধনী কিনা সেটা আপনি দেখুন অর্থবিত্ত আমাকে আসলে বৃত্ত বৈভবের মালিক করতে পারে প্রাচুর্য দিতে পারে কিন্তু শান্তি দিতে পারে না ধনাঢ্যটা দিতে পারে না এটা আমাদের তরুণ যুবক যুবতী ভাই বোন আপনাদেরকে বলবো যে এটা মাথায় রাখুন তাদের চাকচিক্যময় জীবন দেখে আপনি তাদের পিছনে পড়বেন না কারণ আপনি যেটা বাস্তবতা মনে করছেন সেটা বাস্তব নয় এরপরে আরেকটা বিষয় বলবো সেটা হলো যে আমরা দেখি যে অমুক জায়গায় অমুক নেচেছে অমুক গেয়েছে তারপরে বিভিন্ন সিরিজ আমাদের সামনে আসে হ্যাঁ এর মাধ্যমে তাদের এই লাইফ স্টাইল দেখে তাদের নাচ গান দেখে সিনেমা নাটক দেখে তাদের কথাবার্তা শুনে আমরা মনে করি যে ওফ দারুন তো আমরা এমন হতে পারলে ভালো হতো আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকে কি বলেছেন আমাদেরকে কি বলেছেন তাহলে শুনুন আল্লাহ সবহানবুয়া তালা বলেছেন অমিনান্নিমাইয়াস্তরি লাহু আল হাদী আল। মানুষের মাঝে এমন কিছু লোক আছে যারা লাহুয়াল আল হাদীফের মাধ্যমে অনর্থক আচরণের মাধ্যমে অনর্থক কথার মাধ্যমে অন্যায় অশ্লীলতার মাধ্যমে আমাদেরকে আহ্বান করে আমাদেরকে নষ্ট করে দিতে চায় লিউদিল্লাহ আমরা যেন আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যাই আল্লাহর জিকির থেকে আল্লাহর স্মরণ থেকে আমরা যেন সরে যাই তারা এই কাজ করে যাচ্ছে আর আমরা তাদের পিছনে ছুটছি আমরা যখন আল্লাহর জিকির থেকে সরে যাব তখন আল্লাহ কি বলেছেন যাদের ফলোয়ার হয়ে তাদের পিছনে ছুটছি তারা কি করছে না করছেন সেটা দেখছি আল্লাহর কোরআনকে ভুলে গিয়েছি নামাজকে ভুলে গিয়েছি ইমানকে ভুলে গিয়েছি যারা মনে করছে এটা কোনো লাইফ স্টাইল না বরং তাদের জীবনটাই আমার জীবন আল্লা রব্বুল আলমিন আপনাকে লক্ষ্য করে বলেছেন ওয়ামান আন ফা দনকা যারা আমার জিকির থেকে আমার স্মরণ থেকে যারা আমাকে ভুলে যাবে আমি তার জীবনটাকে সংকীর্ণ করে দেব এমন হচ্ছে না আমাদের আশেপাশে যদি আপনারা তাকান আমরা দেখব এমন অনেককে দেখেছি অনেক অধ্যত্বপূর্ণ কথা বলতে আচরণ করতে ইসলামের বিরুদ্ধে ইমানের বিরুদ্ধে এখন তার অবস্থাটা এমন হয়েছে যে তার ঘরের মানুষও তাকে আর ভালোবাসে না জীবনটা কতটা সংকীর্ণ হয়ে গেছে এটা আল্লাহর কোরআন বলেছে ময়দানে শুধু জীবন সংকীর্ণ হবে এমনই না তেয়ামতের ময়দানে অন্ধ হয়ে উঠতে হবে এবং আল্লাহ রব্বুল আলমিনের কাছে সেই বান্দা বলবে কলা কুন্তু বা রব্বুল আলামিন আজকে ফিয়ামতের ময়দানে আমি তো কিছুই দেখতে পাচ্ছি না কেন আমাকে অন্ধ করে আপনি তুললেন আমি তো দুনিয়ার জীবনে দেখতাম কল একাদে আলিকা আতাতকা আয়া টুনা ফানাসি তাহা ওয়াকাদ আলিকা লিয়া ইয়ৌমা তুন্সা আল্লাহ বলবেন বান্দা দুনিয়াতে আমি তোমাকে চোখ দিয়েছিলাম সত্য অনুধাবনের শক্তি দিয়েছিলাম কোরান পাঠিয়েছিলাম রেসুল পাঠিয়েছিলাম ঈমানের মতন সম্পদ তোমাকে দান করেছিলাম তোমার জীবনের জন্য যেন সফলতা নিয়ে আসতে পারো এটার জন্য সব ব্যবস্থা আমি করা সত্ত্বেও তুমি অন্ধের মতন আচরণ করেছিলে তুমি সত্য দেখেও তুমি অস্বীকার করেছিলে এই কারণে আমি তোমাকে অন্ধ করে আজকে তুলেছি এবং তুমি যেভাবে দুনিয়ার জীবনে আমাকে ভুলে গিয়েছিলে আমি আজ সেভাবে তোমাকে ভুলে গেলাম তয়ামতের ময়দানে আল্লাহ তালা যদি আমাদেরকে ভুলে যান আল্লাহ যদি বলেন যে আমি তোমাকে ভুলে গেলাম আপনি ভাবুন চিন্তা করুন যার আশ্রয়ে প্রশ্রয়ে যার ভালোবাসা আর অনুগ্রহে যার বদান্যতায় আমরা পৃথিবী থেকে কেয়ামত এরপরে জান্নাত পর্যন্ত যাবার কথা ছিল যিনি দুনিয়ার জীবনে বছরের পর বছর বছরের পর বছর আমাদের উপর রহমতের ধারা প্রবাহিত করেছেন যার রহমত থেকে এক চুল বিচ্যুত হয়ে গেলে আমরা ছিটকে পড়ে যাই সেই আল্লাহ রব্বুল আলমী যদি বলেন আমি তোমাকে ভুলে গেলাম আমাদের কী উপায় হবে আর এটা কখন হবে যখন আমরা আল্লাহকে ভুলে যাব দুনিয়ার জীবনে আল্লাহর জিকির থেকে আমরা যখন সরে যাব আল্লাহর এই দেয়া বিধান থেকে যখন আমরা বিচ্যুত হয়ে যাব তখন আল্লাহ আমাদেরকে ভুলে যাবেন এই জন্য আমি আপনাদেরকে এর আগেও বলেছিলাম যে মহাবি দাদি আল্লাহ তালমু একটা কথা বলেছিলেন একবার তার যখন তাহাজ্জুদ মিস হয়ে গিয়েছিল আমরা তো দূরের কথা নামাজের ধারের কাছে নাই আমলের ধারের কাছে নাই হারাম হালাল বাজ বিচার করছি না কবিরা গুনা কোনগুলো আমরা জানি না আল্লাহর পক্ষ থেকে ফরজ কোনগুলো সেগুলো আমরা বলতে পারি না আমরা বাকি সব কিছু জানি যদি আমরা জিজ্ঞেস করি ভাই কবিরা গুনা কয়টা আমরা বলতে পারবো বলতে পারবো না যদি বলি আল্লাহ আপনার উপর কি কী ফরজ করেছেন বলতে পারবো না কিন্তু যদি আমরা বলি যে কোন জায়গায় কোন ঘটনাটা ঘটছে কিভাবে কি হয়েছে কে কালকে জেলখানায় গেল কে ফিট হয়ে পড়ে গেল বলেন দেখে সবাই বলতে পারবে আল্লাহর জিকির থেকে যদি আমরা সরে যাই আল্লাহ আমাদেরকে ভুলে যাবেন তো আমাদেরকে সতর্ক হতে হবে আমাদের তরুণদেরকে বলবো জীবনের কত কিছু আপনি পড়াশোনা করছেন কত বিষয় আপনার জানা শোনা আছে কত ব্যাপারে আপনি গবেষণা করছেন কিন্তু আপনি কি আপনার ব্যাপারে একটু পড়াশোনা করেছেন আপনার কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ এটা কি আপনি জানার চেষ্টা করেছেন আপনি যাদের পিছনে ছুটছেন তারাই তো ভয়াবহ অবস্থার মধ্যে আছে তাদেরই তো ভেতরে শান্তি নাই তাদের সংসারে তাদের নানা জায়গায় দাউদাউ করে আগুন জ্বলছে তাদের লাইফ স্টাইলটা এখন এমন হয়ে গেছে এটা তাদের গায়ে লাগে না কিন্তু আপনি তো তাদের মতো নন আপনি কাদের পিছনে ছুটছেন ফিরে আসুন কোরআনের পথে আসুন আল্লাহর রসুলের কাছে আসুন আপনি কোন সমস্যায় পড়েছেন কোরআন কি জিজ্ঞেস করুন রসুলসাল আলী আসসাল্লামের জীবনের কাছে আসুন এবং পড়ুন আপনার প্রশ্নের জবাব ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাত এই জন্য আমি যেটা বলবো আমাদের তরুণদেরকে যে মেহরবানি করে একটু স্টাডি করার চেষ্টা করুন এরপর আরেকটা বিষয় আজকে বলতে চেয়েছিলাম হাতে সময় নেই আমাদের মধ্যে ভয়াবহ একটা ফিতনা হচ্ছে অনেককে আমরা এমন সব পোশাক আশাকে দেখি যাদেরকে সেলিব্রিটি মনে করা হয় আইডল মনে করা হয় তো ওদের পোশাকগুলো ওদের সিনেমার পোশাকগুলো নাটক নাটকের পোশাকগুলো অভিনয়ের পোশাকগুলো দেখে আমাদের ছেলেমেয়েরা মনে করে এটাই মনে হয় দেখতে সুন্দর আপনারা কি জানেন শয়তান যখন সর্বপ্রথম আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে বনি আদমের ব্যাপারে চ্যালেঞ্জ করে যে আক্রমণ করেছিল সে প্রথম আক্রমণটা কি ছিল প্রথম আক্রমণটা হয়েছিল পোশাকের উপরে কারণ শয়তান জানে যে এই মানুষের সবচেয়ে বড় দুর্বলতা কোথায় ওই দুর্বলতাকে টার্গেট করেই প্রথম সে আক্রমণটা করেছিল আর সেই আক্রমণের শিকার আজকে গোটা বিশ্বের সমস্ত মানুষগুলো এই ব্যাপারে কিছু কথা বলবো ইনশাআল্লাহ তাহলে আগামী সপ্তাহে আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করে নাবিন এই কথাগুলো এই জন্য বলছি যে আমরা যদি না বলি আমরা এই ব্যাপারে যদি সজাগ না করি সচেতন না করি তাহলে কে করবে এবং আজকে আমরা যদি আমাদের সন্তানদেরকে এই বিপদ থেকে ফিরিয়ে আনার চেষ্টা না করি আমরা নিজেরা যদি জাহান নামের আগুন থেকে বাঁচাবার চেষ্টা না করি তাহলে আমাদের কি অবস্থা হবে কারণ আগামী আগামীকালকেই তো আপনার সন্তান বাবা হবে আপনার নাতি আসবে আপনার সন্তান তার সন্তানকে বুঝাবে তার সন্তান তার সন্তানকে বুঝাবে এইভাবেই আমাদেরকে পরম্পরা এগিয়ে যেতে হবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা দোয়া করি যে কথাগুলো আজকে আলোচনা হলো রব্বুল আলমিন যেন সেই কথার উপরে আমাকে সবার আগে আমাকে আমল করা তৌফিক দান করুন আমিন এবং আপনাদেরকে আমল করা তৌফিক দান করুন আমিন আসাদু আল্লাহ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ